আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি খুবই একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। অনেকদিন ধরে যেহেতু ভিডিও বানাচ্ছি না, আপলোডও দিচ্ছি না, এই জন্য মনে হতে পারে যে আমি ইনঅ্যাক্টিভ হয়ে গেছি। তো আজকে হুট করে একটা ওয়েবসাইট আমার চোখের সামনে ঘুরতেছিল, অ্যান্ড আমি এটা ক্যাচ করি অ্যান্ড একটু ঘাটাঘাটি করি। দেন আমি ভাবলাম যে জিনিসটা আপনাদের সাথেও শেয়ার করি, যেন আপনারাও এটা একটু দেখতে পারেন। এখন তো জানেন যে এআই এর যুগ, আই মিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন যে কী পরিমাণে হচ্ছে আমাদের উপর প্রভাব ফেলতেছে বা কী কী করতেছে আপনি বিশ্বাস করতে পারবেন না। যেরকম এখন আপনি যদি একটা ইনস্ট্রাকশন দেন কোনো একটা ওয়েবসাইটকে যেটা এআই বেসড, সেই ওয়েবসাইটটা ওই রকম হুবহু ইমেজ ড্র করে দিতে পারে। তো ওই বিষয় নিয়ে হয়তো ইনশাল্লাহ অন্য কোনো দিন আমি একটা ভিডিও বানাবো। তবে আজকে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনার মতো সেম দেখতে দুনিয়াতে আর কোনো মানুষ আছে কিনা সেটা ফাইন্ড আউট করে বের করে দেবে। ইন্টারেস্টিং না? তো এর জন্য দুইটা ওয়েবসাইট ছিল, তো এক মানে আরও ওয়েবসাইট ছিল, আমি দুইটা ওয়েবসাইট ঘেটে ঘেটে বের করছি। তো তার মধ্যে থেকে আমার কাছে একটা ভালো লাগছে, আমি সেটা আজকে দেখাবো। আরেকটা লিঙ্ক দরকার পড়লে আমি আপনাদেরকে নিচে দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো এটা হচ্ছে twinsstrangers.net। তো এইখানে যাওয়ার পরে আমাদেরকে সবার আগে যদি অ্যাকাউন্টস না থাকে সে অ্যাকাউন্টসটা ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে বলতেছে যে টুইনস স্ট্রেঞ্জার্স ফাইন্ড এ লুক লাইক ফ্রম এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এই দুনিয়াতে আপনার মতো দেখতে আর যদি কেউ থাকে তাকে সে খুঁজে বের করে দিবে, এবং তাকে সে বলতেছে যে টুইনস স্ট্রেঞ্জার্স। আসলে সে একটা আগন্তুক, কিন্তু সে দেখতে আমার মতো। সো এই ওয়েবসাইটের ফিচার হচ্ছে সে এআই দিয়ে ম্যাচ করবে ডেটাবেজে, যদি আপনার মতো কোনো ইমেজ থাকে সেই সাথে সে ম্যাচ করে দেখাবে কত পার্সেন্টেজ ম্যাচ হয়েছে। তো ইনিশিয়াল অবস্থায় এই ওয়েবসাইট 5টা ইমেজকে ফ্রি সার্চ করতে দেয়, এরপরেরগুলা করতে মেবি পেমেন্ট করতে হয়। তো আমি অলরেডি 4টা সার্চ করে দেখে ফেলছি যে কি অবস্থা। তবে আরেকটা এখনও বাকি আছে, সেটা আপনাদের জন্য রেখে দিছি যেন ওইটা আমি দেখাতে পারি। সো এইখানে দেখতে পাচ্ছেন যে তারা বেশ ভালোভাবেই দেখাইতেছে কি করতেছে না করতেছে। সো লেটস স্টার্ট ইট, একটা ছবি পিক করি। ওকে, সে আমি এই ছবিটা পিক করলাম। এখন আমি এই এই ছবির মতো দেখতে আমি দেখতে চাই যে আরও দুনিয়াতে আমার মতো দেখতে কে কে আছে বা কতজন মানুষকে ডেটাবেজে সে খুঁজে পায়। ওকে, ট্রাই করি, প্রসেসিং হচ্ছে, খুঁজে বের করতেছে। হিয়ার উই গো। সো আমি দেখতে পাচ্ছি আমার মতো 76% বেস্ট ম্যাচ হয়েছে এবং 200টার মতো ছবি সে খুঁজে বের করছে। লেটস সি। আও, ওকে ওকে ভাইয়া, ঠিক আছে, মানলাম। ওকে ওকে, এরা নাকি আমার মতো দেখতে, আই গেস সো, কিছুটা দেখতে আমার মতোই লাগে। 65, আচ্ছা সবচেয়ে বেশি মিল ছিল কোনটা ওটা দেখি তো। 76 বলছিল না এই বন্ধের সাথে আমার 76% ম্যাচ। আচ্ছা, ওরে এরা আবার হচ্ছে মেসেজে দেওয়া যায় পার্সোনাল মেসেজ, অস্থির। তো আই মিন তাকে বলতে পারবো যে ভাইয়া আমরা আজকে থেকে টুইন, আসেন আমরা চ্যাট করি, টেক্সট করি। ওকে, ভালো ফিচার। সো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের ইন্টারেস্ট থাকে, ইউর অলওয়েজ ওয়েলকাম। অ্যান্ড আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।